তারপরে আমরা থাকি খা নদীর পাড়ে থাকি, এই যে ঘর আমাদের ভেঙে নেমে যাচ্ছে, তারপরে বাসা বাসা নিয়ে আমরা নদীর পাড়ে কিভাবে থাকবো এই টেনশনে আছি আমরা, ভগবান জানে আমাদের কি হয়। শুনেছি জ্বর আসতেছে, জ্বর আসলে প্রতি বছরই আমরা তাই আতঙ্কে, যে ছেলে মেয়ে লয়ে পানিতে তলায় যাই, তারপরে দৌড়োদৌড়ি ওরা লাগে খুব, মানে প্রতি বছরই দুই চারবার এরকম হয়, আমরা সে কষ্টের ভিতর থাকি। আর ঘূর্ণিঝড় আসতেছে মোখা, আমরা শুনেছি কিন্তু আমরা খুব আতঙ্কের ভিতর আছি। আমরা নদীর পাড়ে বসবাস করি, ছেলে মেয়ে নিয়ে খুব আতঙ্কের ভিতর থাকি, এবং আমার এই ঘর আমরা খুবই আতঙ্ক নিয়ে বসবাস করি। এই প্রতি বছর জ্বর আসে, আমরা জ্বরে বাইসে যায়, পানি চলে যায়, গরু ছাগল বাইসে ওঠে, কি করি যে জুতফল নিয়ে আমরা খুব সমস্যায় আছে, কি করে থাকবো ভবিষ্যতে। Thank you.